সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ক্যামেলিয়া। আজকে হাজির হয়েছি ঈদে স্পেশাল একটি মজাদার স্ন্যাক্স নিয়ে, আর সেটি হচ্ছে চিকেন সুইস রোল। বিশেষ করে ঈদের দিন সকালে খুব সহজে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। এটি তৈরি করতে আপনাদের ম্যাক্সিমাম সময় লাগবে 10 মিনিট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি এমন একটি রেসিপি যেটি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আশা করছি আসছে ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। ভিন্ন স্বাদের এই রেসিপিটি আমি চেষ্টা করেছি আমার মতো করে খুব সহজভাবে করে দেখানোর জন্য। সাথে রয়েছে অনেক অনেক টিপস এবং ট্রিক্স, আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনের বুকের মাংসকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আপনারা চাইলে চিকেনের পেস্টও বলতে পারেন। এখানে এই সুইস রোলের ক্ষেত্রে কিন্তু কিমা না নিয়ে চিকেনটাকে এভাবে পেস্ট করে নিলেই সবচেয়ে ভালো হয়। আমি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে ঠিক এই রকম হবে। এখানে রয়েছে টোটাল 2 কাপ। এখন আমি সেই চিকেনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এখানে রয়েছে টোটাল 1/4 কাপ। এরপর লাগছে আমার আদা বাটা এবং রসুন বাটা, দুটো মিলে এখানে রয়েছে 1 টিস্পুন, সেটাও আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা স্পেশাল চিকেনের মশলা, 1 টেবিল স্পুন, যেটি আমি আমার চ্যানেলে চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপিতে তৈরি করে দেখিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। সো এখন আমি 1 টেবিল স্পুন মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনা টালা মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। ঝালটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের পছন্দের উপর। এরপর আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন। তারপর আমার লাগছে হচ্ছে 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি সস। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন গার্লিক পাউডার, আপনাদের হাতের কাছে যদি গার্লিক পাউডারটা না থাকে সেক্ষেত্রে চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তারপরে আমি দিচ্ছি বাটার, আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি, এখানে রয়েছে 2 টিস্পুন, আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও দিতে পারেন। এরপর আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এবং এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন। তারপরে সব কিছুকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই সব কিছুকে খুব ভালো করে মেশাতে হবে, কারণ সব কিছু যদি ভালো করে মেশানো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুইস রোলের টেস্টটা খুব ভালো আসবে না। সো এটি অবশ্যই মনে রাখবেন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে সুইস রোল বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 10 মিনিট রেস্টে রেখে দিলে এর টেস্টটা খুব ভালো আসে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এভাবে এটাকে ফ্রিজে নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন, জাস্ট ঈদের দিন সকালে উঠে সুইস রোলটা বানিয়ে নিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, চাইলে কিন্তু আপনারা এটা বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত। জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আপনারা সুইস রোলটা বানালেই হবে। সো এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি একটা পরোটা নিয়েছি, পরোটাটার নিচে আমি একটা প্লাস্টিক পেপার দিয়ে নিয়েছি, এতে করে আমার রোল করতে খুব সুবিধা হবে। পরোটাটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, ঠিক রেগুলার পরোটা যেরকম হয় সেরকমই। এই পরোটাটা আমি নিজে ফ্রেশ বানিয়েছি, এর একটা রেসিপিও আসছে সামনে আমার চ্যানেলে। আর আপনারা কিন্তু এটা ফ্রোজেন পরোটা দিয়েও করে নিতে পারবেন, জাস্ট ফ্রোজেন থেকে বের করে এটাকে রেগুলার টেম্পারেচারে আসার পরে আপনারা এটা বানিয়ে নেবেন। এখন আমি পরোটার উপরে চিকেনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, অবশ্যই চেষ্টা করবেন এটাকে সব দিকে খুব সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে চিকেনটা আমার খুব ভালো করে ছড়ানো হয়ে গিয়েছে। এখন আমি পরোটার একটা পাশ ধরে এটাকে রোল করে নিচ্ছি। নিচে প্লাস্টিক পেপার দেওয়ার কারণ হচ্ছে এটা রোল করতে অনেক বেশি সহজ হবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আপনারা যদি ফ্রোজেন পরোটা দিয়ে এটি করে থাকেন সেক্ষেত্রে ফ্রোজেন পরোটার সাথেই কিন্তু এরকম প্লাস্টিক র্যাপ আসে। সো আপনাদের আর এক্সট্রা করে কোনো প্লাস্টিক র্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়বে না। জাস্ট ফ্রোজেন পরোটার সাথে যে র্যাপটা আসে সেটা দিয়ে এভাবে রোল করে নিলেই হয়ে যাবে। দেখুন, আমার এটা কিন্তু অলমোস্ট রোল করা হয়ে গিয়েছে। আপনারা এভাবে রোল করে প্লাস্টিক মুড়িয়ে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন। জাস্ট গেস্ট আসার আগে বা খাওয়ার আগ মুহূর্তে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, আমার এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে।
ঠিক একইভাবে আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে একটা পাশ থেকে এভাবে রোল করে নিচ্ছি। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা যদি ফ্রেশ পরোটা দিয়ে না করেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ফ্রোজেন পরোটা দিয়ে করার পরে লাস্টের অংশে কিছুটা পানি দিয়ে এটাকে সিল করে নিতে। আমি যেহেতু এটা ফ্রেশ পরোটা দিয়ে করছি তাই আমার এক্সট্রা করে কোনো সিল করার জন্য পানির ব্যবহার লাগছে না। আপনারা কিন্তু অবশ্যই পানিটা দিবেন, তা না হলে এটা কিন্তু এটা খুলে যেতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে ঠিক লাস্ট মাথায় একটুখানি পানি দিয়ে তারপর এটাকে একটু খুব ভালোভাবে চেপে সিল করে দিবেন। আরেকটা জিনিস হচ্ছে, অবশ্যই কিন্তু দুইটা পাশও এভাবে পানি দিয়ে সিল করে দিবেন, তা না হলে কিন্তু ভিতরে তেল ঢুকে যেতে পারে, তাই এটিও অবশ্যই মনে রাখবেন। চুলায় আমি এখন একটি ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এক কাপ তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দুটো সুইস রোল একসাথেই দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা অনেক বেশি গরম করার কোনো দরকার নেই, জাস্ট হালকা গরম হলেই হবে। তারপর দেওয়ার পরে আমি তেলটাকে এরকম উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, এতে করে উপরের অংশটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। সো এখন আমি একটা পাশ হালকা বাদামি হওয়ার জন্য ওয়েট করছি। একটা পাশ যখন 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কিছুটা হালকা কালার চলে এসেছে, তবে এটাকে আরেকটু সময় ধরে ভাজতে হবে ভিতরের কিমাটা হওয়া পর্যন্ত। এখন আমি এটাকে আরও একবার উল্টে দিচ্ছি। এইভাবে আপনাদেরকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। অনেক বেশি তাড়াহুড়ো করে কিন্তু ভাজা যাবে না, তাহলে ভিতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে, তাই এটাকে চেষ্টা করবেন এক একটা পাশ অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিট করে ভেজে নেওয়ার জন্য। আর এই সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই থাকবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এর ফলে নতুন নতুন রেসিপির আপডেটও পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সুইস রোলগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এবং ভীষণ সুন্দর একটা কালারও চলে এসেছে। আমি এখন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সো এখন আমি এক এক করে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার সুইস রোলগুলো তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দুটো পাশে আমি সিল করে দেওয়ার ফলে এক্সট্রা কোনো তেল কিন্তু আর ঢুকতে পারেনি। উপরটা খুবই মচমচে ক্রাঞ্চি আর ভেতরটা কিছুটা সফট। এখন আমি কেটে দেখাচ্ছি দেখতে ঠিক কেমন হয়েছে। আমার সুইস রোলগুলো কিন্তু এখন বেশ গরম, আপনারা চেষ্টা করবেন কিছুটা ঠান্ডা হওয়ার পরেই কেটে নিতে, এতে করে আপনাদের কাটতে অনেক বেশি সহজ হবে। দেখুন দুটো সুইস রোলই আমি এক এক করে কেটে নিচ্ছি। এখন আমার সবগুলো সুইস রোলই কাটা হয়ে গিয়েছে, তারপর আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঈদের স্পেশাল খুবই মজাদার স্ন্যাক্স চিকেন সুইস রোল। আজকের সুইস রোলটা আমি পরিবেশন করেছি হোয়াইট ডিপিং সস এবং টমেটো কেচাপের সাথে। এই হোয়াইট ডিপিং সসের একটা রেসিপি রয়েছে আমার চ্যানেলে, চাইলে সেটিও দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে যে কী ভীষণ মজা। আসছে ঈদে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর বিশেষ করে এটি বানাতে আপনাদের সময় লাগবে ম্যাক্সিমাম 10 মিনিট। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিব, চাইলে সেখানেও আমার নতুন নতুন রেসিপিগুলো দেখে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।